ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয় ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2019-20 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান। আজকের প্রশ্ন সমাধানে থাকছে 61তম প্রশ্ন থেকে 80তম প্রশ্ন পর্যন্ত। তা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে লাউডস্পিকার, ট্রান্সফর্মার, মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার। যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার প্রধানত দুই প্রকার হয়। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ, ট্রান্সফর্মার। কপার সালফেটের বর্ণ কীরূপ? লাল, হলুদ, নীল, সবুজ। কপার সালফেট বা কিউপ্রিক সালফেট বা তুতে এক প্রকার রাসায়নিক যৌগ। এর রাসায়নিক ফর্মুলা কপার সালফেট জলের জলযোজনের কারণে ইহার রং নীল হয়ে থাকে। কপার সালফেট পেন্ট্রাহাইড্রেট, একটি ছত্রাকনাশক। অতএব সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, নীল। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে হয় নিকর, মালা, দাম, বর্গ। বাংলা ভাষায় বচন দুই প্রকার, যথা একবচন ও বহুবচন। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় বর্গ, গণ, বিন্দু, মণ্ডলী প্রভৃতি। অন্যদিকে নিকর, মালা ও দাম শব্দগুলো অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, বর্গ। 30:10 এর উত্তর রাশির মান 90 হলে পূর্ব রাশির মান কত? 270, 280, 300, 320। দেওয়া আছে 30:2:10 উত্তর রাশি 90, পূর্ব রাশি ভাগ উত্তর রাশি = 30/10 = 3/1। পূর্ব রাশি 30/10 × 90। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, 270। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? বর্ণ, ধ্বনি, অক্ষর, শব্দ। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ, ধ্বনি। দ্য সিনোনিমি অফ দ্য ওয়ার্ড কম্পিটেন্ট ইজ সার্কামস্পেক্ট, ডিসক্রেট, ক্যাপেবল, প্রুডেন্ট। কম্পিটেন্ট উপযুক্ত বা সক্ষম, এর সমর্থক শব্দ ক্যাপেবল, সমর্থক। তাছাড়া সার্কামস্পেক্ট অর্থ সতর্ক, ডিসক্রেট অর্থ পৃথককর, আর প্রুডেন্ট অর্থ বিচক্ষণ। অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন গ, কাপড়। ইফ আই ওয়ার এ কিং, আই হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর, আই শুড হেল্প দ্য পোর, আই উড হ্যাভ হেল্প দ্য পোর। ইফ ক্লোজটি সেকেন্ড কন্ডিশনাল এর নিয়ম অনুসরণ করায় রেজাল্ট ক্লোজটিতে সাবজেক্ট প্লাস উড প্লাস সাবজেক্ট ভার্ব এর বেস ফর্ম যুক্ত অংশ ব্যবহৃত হয়। সুতরাং সঠিক এক্সপেনশনটি হল আই উড হেল্প দ্য পোর। অতএব সঠিক উত্তরটি হবে অপশন খ, আই উড হেল্প দ্য পোর। হি ইজ ড্যাশ LLB, পুট এ সুইটেবল আর্টিকেল ইন দ্য গ্যাপ অ্যান্ড দ্য এ নো আর্টিকেলস ইজ রিকোয়ার্ড। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, সুতরাং শূন্যস্থানে অ্যান বসবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, অ্যান। ইউ অ্যান্ড আই
ড্যাশবোর্ড ফ্রেন্ডস ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ইজ আর ওয়াজ হ্যাজ। প্রদত্ত বাক্যের সাবজেক্ট হলো ইউ অ্যান্ড আই, যা প্লুরাল, সুতরাং ইউ অ্যান্ড আইকে অনুসরণ করে শূন্যস্থানে প্লুরাল ভার্ব আর বসবে। সঠিক উত্তরটি হবে অপশন খ, আর। ইট হ্যাপেন্ড লং অ্যাগো, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট পারফেক্ট। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকায় বাক্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশন গ, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। আই মাইট ড্যাশ টু দ্য মুভিজ ইয়েস্টারডে, হ্যাভ গান, উইল গান, গান, বি গান। অতীত সম্ভাবনা প্রকাশ করতে মাইট প্লাস পারফেক্ট ব্যবহৃত হয়, সুতরাং শূন্যস্থানে হ্যাভ প্লাস ভার্ব এর যুক্ত অংশ বসবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, হ্যাভ গান। 6.023 গুণন 10 মাইনাস পাওয়ার 23 দ্বারা কী বোঝায়? অ্যাভারগ্রেডের সংখ্যা, পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা, মৌলিক সংখ্যা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, অ্যাভোগ্রেডের সংখ্যা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মূলত কে ছিলেন? ভাষাবিদ, সাহিত্যের ইতিহাস রচয়িতা, ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সনে জন্মগ্রহণ করেন এবং 1969 সনে মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের 24 পরগনায় জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলার ব্যাকরণ। তিনি 1960 সালে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং তার সম্পাদনা রচিত হয় বাংলাদেশে আঞ্চলিক ভাষায় অভিধান। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, ভাষাবিদ। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ফসজেন গ্যাস, ক্লোরোফিকোরিন, মিথেন, নাইট্রোজেন গ্যাস। যে সকল রাসায়নিক যৌগ বা গ্যাস ব্যবহার করলে চোখের জ্বালাপোড়া ও অস্থতির কারণে অশ্রুপাতের সাময়িক অন্ধত্ব সৃষ্টি হয় তাকে কাঁদুনে গ্যাস বলে বা টিয়ার গ্যাস। এর অন্য নাম ক্লোরোফিকোরিন, কাঁদুনে গ্যাসের সংকেত। অতএব সঠিক উত্তরটি হবে অপশন খ, ক্লোরোফিকোরিন। বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কয়লা, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, অক্টেন। বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন 80-90%, ইথেন 13%, প্রোপেন 3%, এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণ থাকে। এই উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন। অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন গ, প্রাকৃতিক গ্যাস। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আয়োনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্তর চারটি, যথা স্ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার গঠিত আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে। ট্রপোস্ফিয়ার অঞ্চলটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর বা ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন ঘ, স্ট্রপোস্ফিয়ার। হেডমোলবি শব্দটি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি, তুর্কি প্লাস আরবি, ইংরেজি প্লাস তুর্কি, ইংরেজি প্লাস পর্তুগিজ। যেসব শব্দ দেশীয় ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয় তাকেই মিশ্র শব্দ বলে। যেমন হেড মৌলবি ইংরেজি প্লাস ফার্সি, হাটবাজার বাংলা প্লাস ফার্সি, চৌহদ্দি ফার্সি প্লাস আরবি এবং পকেট মার ইংরেজি প্লাস বাংলা। অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন ক, ইংরেজি প্লাস ফার্সি।
2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে? অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি, গুনার মির্ডাল, পিটার হ্যান্ডকে। 2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তার বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তার স্ত্রী এনেস্তার দুপ্লো ও মাইকেল ক্রেমার। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি চতুর্থ বাঙালি নোবেল বিজয়ী এবং অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি নোবেল বিজয়ী। অতএব সঠিক উত্তর অপশন খ, অভিজিৎ ব্যানার্জি। ক্যান্সার সৃষ্টি করে অ্যান্টাসিড, রেবিপ্রাজল, রেনেটিডিন, ইসোমিপ্রাজল। ল্যাবরেটরি গবেষণায় বাজারে প্রচলিত কিছু রেনেটিডিন ওষুধের মধ্যে NDM খুব অল্প পরিমাণে পাওয়া গেছে। দীর্ঘদিন নির্দিষ্ট মাত্রায় এই রাসায়নিক যৌগটি গ্রহণ করলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। অতএব সঠিক উত্তরটি হবে অপশন গ, রেনেটিডিন। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি? মিটার, সেন্টিমিটার, ফুট, মাইক্রোমিটার। এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মাইক্রোমিটার। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।